ভাই, একটা মানুষ মরিয়ে জনের আগে এই পেরসার হয়ে যায়, মরিয়ে গেছে বিশ্বাস করেন? মোর জীবনে মুই এই পেরতো মানলাম, মুই তো ইন্না নিলে পরিয়ে হেলাইছিলাম, আমরা চিন্তা করেন। তোরা কি মনে করছিস এই সামান্য জ্বরে গেদা ডাহাত পটল তুলব? আর এরম পুলিশের মায়ের খেয়ে কত জ্বর আছে, মরলে তো তখনই মরে যেতাম। মুইও তো সেই কথা কই, আমলের লহান একটা ডাহাই পাহাড়ের লহান শরীর, জ্বরে মরিয়ে গেলে হিয়া মানায় মান সম্মান থাকে কন? আপনি বড় জন মরিয়ে যেতে পারেন ঠাডা পড়িয়ে, আপনার শরীর কি ওই চোরের লহান হিরুর লহান সুটকার লহান কন? না রে, আসলে এরকম জ্বর ওরা আমার আগে দেখে নাই তো, তাই ভয় পায় এরকম কথা কইছে। ভাই আপনি এত সরল কে কন দি? আপনি আসলে সরল মানুষ তো ভাই, এই বানে আপনি বিষয়টা টের পান নাই। এই যে আপনার জ্বর দিন দিন বাড়ছে, একই হুদহুদি মনে করেন, এই এর পিছনে কঠিন পলিটিক্স আছে, আপনি যদি জানতেন তো হেলে বুঝতেন। কি কাজ তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবি কে? ও হা, আপনি মেলা মানুষের স্বার্থে গাও দিয়েছেন না? যেমন ধরেন আপনি লিখে অনেকে ওস্তাদের বাইরে হইতে পারতেছে না, আবার কারো হালকা নেতাগিরি নষ্ট হয়ে যেতে আছে আছে, এরা তো না থাক বাদ দেন ভাই, এগুলো বাদ দেন। আপনার শরীর খারাপ, এইসব টেনশন করলে আপনার শরীর আরও খারাপ হয়ে যেতে পারে। থাক ভাই থাক। তাই ওস্তাদের বাইরে গিরে ছোটাবো না, আগে একটু সুস্থ হয় নি ভাই? আমরা একটু ভালো হয় নাকি? হয় আপনার কি কম ভাই, বিশ্বাস করেন এই ব্যাগ সুটকার ষড়যন্ত্র, হিরু গেছিল আপনার লোককে পানি পড়া আনতে যাতে আপনার জ্বর কমে, সুটকা মধ্যপথরে ধরছে কইছে পানি হালাইয়ে দে, হালাইয়ে দিয়ে পানি পড়া হালাইয়ে দিয়ে এরপর টিপকলের পানি গেলাস ভরে দিছে যাতে জ্বরের ডেমনে মরিয়ে যায়। আপনি বোঝেন কত বড় ষড়যন্ত্র করতে আছে? কস কি তুই? হ্যাঁ এটা আপনি কি কন, ওরা আরো কি কি করছে? আমনে বলে আপনার লহানাটা ডাহাইক মানুষ ভূত দেখতে বলে পুষ্কুনির পারে সিট হয়ে পড়ে রয়েছেন, আমনে বলে দাঁত লাগিয়ে গেছে, এইসব কথা প্রচার করছে ওরা। তাইলে তো আমার বিহানগর কাছে আমার মুখ দাম ঠেজ হয়ে যাবে না রে। তাই কি আমনে রেখে পুরুষ রাখছে ওরা, ওরা তো আপনার ফ্যামিলি বানাই দিছে, বুঝেন আপনি?